আমি বলেছি পুলিশে দেবো নাকি তুই উস্কানি দিয়েছিস? কোন প্রমাণ আছে আপনার কাছে? কাকিমার অনেক দোষ আছে, কিন্তু আমার মনে হয়েছিল রূপসার বিয়ের ব্যাপারে কাকিমা কিচ্ছু জানতো না। এর পেছনে অনেক বড় খেলা আছে। সরস্বতী পূজোর দিনে আমি তোমাকে কৌশিকদার সঙ্গে দেখা করতে বলেছিলাম সব ভুল বোঝাবুঝি মেটানোর জন্য, কিন্তু তারপর তারপর কি হলো রূপসা? রূপসা প্লিজ বলো রূপসা, কি হলো তারপর? ঘটনাটা ঘটেছিল সরস্বতী পূজোর আগের দিন। আমি খুব ভেঙে পড়েছিলাম। ছোট বৌদি আমাকে বুঝিয়েছিল, আমাকে কথা দিয়েছিল যে কৌশিকের সাথে আমার দেখা করাব, কিন্তু তারপরে বড় বৌদি এলো। বড় বৌদি এসে আমাকে বলল, কথা বলো কৌশিকের সাথে, কথা বলো, দরকার হলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে নাও, তোমরা পালিয়ে বিয়ে করবো। তুমি আর কৌশিক একে অপরকে ভালোবাসো, তোমরা একে অপরের সাথে সারাটা জীবন কাটাতে চাও, ব্যাস এটাই তো শেষ কথা। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না তখন, আমার শুধু মনে হচ্ছিল এই সুযোগটা যদি আমি একবার হাতছাড়া করে ফেলি, আমি আর কৌশিক কোনোদিন এক হতে পারবো না। হ্যাঁ, আমি ওকে জোর করেই বিয়েটা করেছি, আর ও আমাকে আমাকে ভালোবাসে বলেই আমার এই অন্যায় আবদারটাও মেনে নিয়েছি। জন্যই তুমি সরস্বতী পূজোর দিন শাড়িটা বদলেছিলে। ওই শাড়িটা আমাকে বড় বৌদি দিয়েছিল। তুমি তুমি এইটা দেখো, এটা আমি এনেছি তোমার জন্য। ওয়াও, এইটা আজকে তুমি পরবে। ইনফ্যাক্ট মন্দিরে বিয়ের ব্যবস্থা সবটাই বড় বৌদি করেছে। আর আমি বোকার মতো আগুন পিছু কিচ্ছু না ভেবে ওই ফাঁদে আমি পা দিয়েছিলাম। ছোট বৌদি, ও ছোট বৌদি, তুমি তোমরা সবাই বাবা আমি জানি রূপসা, আমি সবটা জানি, কিন্তু এই সত্যিটা সবার সামনে আনা খুব দরকার ছিল। ম্যামের এই মিথ্যেগুলো আমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে, আর এটাই উনি চেয়েছিলেন। নন্দিনী এতদিন যা বলেছে, যা কিছু বলেছে সব সত্যি, আর আমি ওকে শুধু অবিশ্বাসই করেছি, ভুল বুঝে এসেছি। আর এত কিছুর পরেও ও আমার উপর ভরসা হারায়নি, সবটুকু দিয়ে ভালোবেসে। আমি চাইনি আপনি এভাবে সবার সামনে অপদস্থ হন, আমি চেয়েছিলাম আপনি নিজেকে শুনতে নিন। আপনার কাছে সুযোগও ছিল ম্যাম, কিন্তু
আপনি তো কমলিকা বসু ঠাকুর, আপনি হাঁটতে শেখেননি, মাথা নোয়াতে শেখেননি, তাই আমারও আর কোনো উপায় ছিল না ম্যাম। আর সব থেকে দুঃখের কি জানেন না, আপনি জেতার নেশায় সব থেকে কাছের মানুষগুলোকে ঘুটি করেছে। যারা বারবার আপনার কাছে অপমানিত হয়েছে, মান সম্মান খুইয়েছে, কিন্তু একটু ভালো ব্যবহার পেয়ে আপনাকে আবার কাছে টেনে নিয়েছে। এই আমি তোমার কি ক্ষতি করেছিলাম গো? যেরকম টাকা দিয়েছো কাজও তো অনেক করে দিয়েছি। দিলে নেব না কেন বলতো? কি না করেছি আমি এই মহিলার জন্য? মা, ছি ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এত ছিছি করিস না তো, তোর মা না হয় খারাপ, কিন্তু এরা তো সব বনেদি বাড়ি। বাবা ভাবতেও ভয় লাগে, একটা লোক এক এক রকমের নমুনা। চুপ করো আর কোনো কথা বলবে না তুমি। এই কেন বলবো না রে, কেন বলবো না? এই বাড়ির বড় বউ জালিয়াতি করে তোর বিয়ের ব্যবস্থা করেছে, আর এই বাড়ির মেয়ে তোর মাথাটা খেয়ে তোর সঙ্গে বিয়ে করেছে, আর এই বাড়ির ছোট ছেলে তো তোকে আধমরা করেই ছেড়েছিল। না, তুমি এখন একটা ভুল ধারণা নিয়ে বসে আছো। আমি আজ বেঁচে আছি শুধুমাত্র নবাবের জন্য। আমার তখন মনে হচ্ছে কৌশিকের পেছনে গুন্ডাদের ওই বড় বৌদি লাগিয়েছে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে ওটা আমি করেছি? আরো প্রমাণ চাই কমলিকা? এখনো কথা বলতে লজ্জা করছে না তোমার? কাউকে ছাড়োনি, কাউকে না। কোথায় আজ পর্যন্ত যা যা পাপ করেছো তার জন্য সবার পা ধরে ক্ষমা চাওয়া উচিত। না না, তা কেন করবে তুমি? সে তো করবে না। শোনো, ও কি করবে না করবে জানি না, কিন্তু আমি নবাবকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই এই, আপনি কি নবাবের ঘরে দোষ দিয়ে নিজের পিঠ বাঁধানোর চেষ্টা করছেন? যা খুশি করো, আমি জানি রকচড়া নবাব কি করতে পারে আর না পারে। মা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই না বুঝতে পারছিস না, এরা এদের মেয়েকে তোর ঘাড়ে চাপিয়ে তোর জীবনটা একভাবে শেষ করেছে, আর এদের এই ছেলে তো তোকে মারতেও গেছিল। প্রথম কথা, আমি রূপসাকে ভালোবাসি, তাই আজ হোক বা কাল আমি ওকেই বিয়ে করতাম। শুধু একটা দোটানা ছিল, কারণ নন্দিনী বলেছিল দুই বাড়ির মতামত নিয়েই বিয়েটা হবে, কিন্তু এখন যা হয়েছে বেশ হয়েছে। আমার কোনো আফসোসে নেই। তবে হ্যাঁ, তুমি যদি আর একবার নবাবের নামে কোনো খারাপ কথা বলো তাহলে। শোন, তোর না স্বার্থ আছে এই নবাবকে বাঁচানোর, তোর বউয়ের প্যারে ছোড়দা, আর আমার তো সেরকম কোনো স্বার্থ নেই। আমি এই নবাবকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই কথাটা মনে রাখিস কৌশিক। নবাব, সরি, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না কৌশিক, তোমার মায়ের কথা আমি ধরেই না, কিন্তু কমলিকা বসু ঠাকুর, তোমার জন্যে আমার ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। কেন এটা করলে বড় বৌমা? শুধুমাত্র জেতার জন্য? আমাদের সাথে তোমার কিসের প্রতিযোগিতা? প্রতিযোগিতা আমাদের সঙ্গে নয় বাবা, আমাদের মানুষ বলেই মনে করেন। নন্দিনী, নন্দিনী আসার পর থেকে ওর সমস্যা হয়।
আচ্ছা কমলিকা, এই মেয়েটা তোমার কি ক্ষতি করেছে বলতে পারো? তোমার কোন স্বার্থে ঘা দিয়েছে একবার বলো না। এই নন্দিনী ওই গীতা মহিলাকে এখানে নিয়ে এসে আমার সবকিছু শেষ করে দিল। এইভাবে এইভাবে কোণঠাসা আমি জীবনে কখনো হইনি। তোমাকে আমি আমার নিজের দিদি বলে মনে করতাম দিদি ভাই, মনে হতো তুমি সবকিছু করতে পারো। তাহলে এতটা খারাপ আমার আমার বিশ্বাস হয় না। সবাই আমার রাগ নিয়ে ভয় পায়, আমি আমি অল্পতেই রেগে যাই, এমনকি সবাই এটাও ভাবে আমি রাগের মাথায় মানুষকে খুন অব্দি করতে পারি। কিন্তু আজ আমার তোমার উপর রাগ নয়, করুণা হচ্ছে বড় বৌদি। কতটা একা হয়ে গেল একবার ভাবো। কত কিছুর পরেও আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বড় বৌদি, ভেবেছিলাম তুমি আমার ভালো চেয়েও সব করছো, কিন্তু না, শেষে নিজেকে ঘুটি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার। নবাব নন্দিনী শুরু থেকে শুক্র বিকেল 5টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।